আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। করোনায় আরও 98 জনের মৃত্যু, নতুন শনাক্ত 4014 রোগী। করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক থাকতে হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। বোরো মৌসুমে 17 লাখ টন ধান চাল কিনবে সরকার, চালের কেজি 40 টাকা। হেফাজতের 16 মামলার দায়িত্বভার পেল পিবিআই। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশু বক্তা রফিকুল আরও 7 দিনের রিমান্ডে। মেট্রো রেল প্রকল্পের কাজের অগ্রগতি 61% জানালেন কাদের। যুক্তরাষ্ট্রের ডু নট ট্রাভেল তালিকায় বাংলাদেশ সহ 150 দেশ। পঞ্চগড়ে করতোয়া নদী ড্রেজিংয়ের গর্তে পড়ে 2 শিশুর মৃত্যু। আজও কালবৈশাখীর আভাস, কমতে পারে তাপমাত্রা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 474, শান্তর পর মোমিনুলেরও সেঞ্চুরি। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।